রাজ্যত আকৌ এনকাউন্টার, ঘটনার স্থান গোয়ালপাড়ার আগিয়া। সোমবারে নিশা প্রায় 8:30 বাজিছিল, গোয়ালপাড়া আরক্ষীর হাতলৈ এটা খবর আহে। গোয়ালপাড়া আরক্ষী ইনফরমেশন পাই মেঘালয়ের দিখরপরা গোয়ালপাড়ালৈ এটা ডকাইতর দল আহি আছে। গোয়ালপাড়ার আগিয়াত আরক্ষী আগভেটি ধরে ডকাইতর দলের বাহনখন, লগে লগে আরম্ভ হয় ভয়ঙ্কর গুলিয়াগুলি। প্রায় 20 মিনিট ধরে দুই পক্ষের মাজত হয় ভয়ঙ্কর গুলিয়াগুলি। এনকাউন্টারত নিহত হয় দুধর্ষ ডকাইত অমর থাপা আর ফরিদুল ইসলাম। আরক্ষীর গুলিত নিহত হওয়া অমর থাপা কোনো সাধারণ অপরাধী নাছিল। পূর্বেও আরক্ষীয়ে দুবারক গুলিয়াই থৈছিল অমর থাপাক, কিন্তু সৌভাগ্যক্রমে বাঁচি গৈছিল অমর থাপা। আরক্ষীর অভিযোগ, উগ্রপন্থী সংগঠনের সৈতেও সম্পর্ক আছিল অমর থাপার। অস্ত্র সরবরাহ, ধন দাবি, অপহরণ, এনে কেতবোর ভয়ঙ্কর ঘটনা জড়িত আছিল দুধর্ষ অমর থাপা। এক কথাত কবলৈ গলে গোয়ালপাড়া আরক্ষীর মূরর কামরণি হয়ে পড়েছিল অমর থাপা। গোয়ালপাড়া আরক্ষীয়ে দীর্ঘদিনের পর বিচারি আছিল অমর থাপাক, অবশেষত রণত পড়িল অমর থাপা। এই ভয়ঙ্কর এনকাউন্টারত আগিয়া থানার ওসি মনোজ কুমার দাসসহ দুজন পিএসও সামান্য পরিমাণে আহত হয়। দু বছর পর আমি জানো 8 কেসেসর মানে ইনভলভ হয়েছে। আর সেকেন্ড মানুষ আছে ফরিদুল ইসলাম, তেখেতর লগতে ক্রাইমত মানে থাকে সদায় যে। আর আগিয়াতে এটা আর্মস অ্যাক্ট কেসত ওয়ান্টেড। এই দুজনে আমি গাড়ি ইন্টারসেপ্ট করেছি আগিয়াত, অ্যাডিশনাল স্পিড ক্রাইম আর ওসি আগিয়া। সেটা টাইমতে এসকেপ করার প্ল্যান করে আর অ্যাডিশনাল স্পিড ক্রাইম গাড়ি গিয়াকে মানে ডিস্ট্রয় করেছে। আর ওয়াইল ট্রাইং টু এসকেপ ফায়ারিং করেছে আমার গাড়ির, অ্যাডিশনাল স্পিড গাড়ির উপরে বুলেট হয়েছে। তারপর আমার পার্টি কন্ট্রোল ফায়ারিং করে আর এই দুজনের ইঞ্জুরি হয়েছে। ইয়াতে দেওয়ার ব্রড টু দ্য সিভিল হসপিটাল, ইয়াতে ডক্টর ডিক্লেয়ার করে কি আগত ফায়ার করেছে আর ইয়াতে বুলেট আছে। হ্যাঁ, ডেকাইটি কিডন্যাপিং ফর র্যানসম করার মানে এই প্ল্যান করেছে। আনহাতে অমরৰ মাতৃৰ অভিযোগ, নির্দোষী আছিল অমর থাপা। মৃত পিতৃ আদ্যশ্রাদ্ধৰ নিয়মৰ বাবেহে গোয়ালপাড়ালৈ আহিছিল অমর থাপা, এই অভিযোগ অমরৰ মাতৃ। আপনি অমর থাপা কি হয়? আমি মা হ। আপনি মা হ? হ্যাঁ, ওহা কালি মোর হাজবেন্ডৰ কিবা শ্মশানত মানা দিন আছিল তো, গিৰজা প্রার্থনা করবার কারণ ঘরের মানুষগুলান গতাই গেছে। প্রার্থনা করি না আহাতে একই দোষী নাই, তার একই দোষ নাই তার। কোন সঁচা কোন মিছা সকল আরক্ষীর তদন্তত পোহরলে আহিব। সমগ্র ঘটনার তদন্ত চলাই গৈছে গোয়ালপাড়া আরক্ষীয়ে। কিন্তু এটা কথা স্পষ্ট, রণত পড়িল অমর থাপা, স্বস্তির নিশ্বাস লৈছে গোয়ালপাড়া আরক্ষীয়ে।